মিশিগান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কলা থেকে একটি আশ্চর্য ওষুধ তৈরির দাবি করেছেন, যা হেপাটাইটিস সি, ইনফ্লুয়েঞ্জা এবং এইচআইভি ভাইরাসের মতো বিভিন্ন ভাইরাস প্রতিরোধে কাজ করবে। গবেষকরা কলা থেকে বিশেষ প্রোটিনটি আলাদা করেছেন। তারা এ প্রোটিনের নাম দিয়েছেন ব্যানলেগ। প্রায় 5 বছর আগে এটি এইডসের চিকিৎসায় সম্ভাবনাময় ওষুধ হিসেবে আবিষ্কৃত হয়, তবে এর মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তখন তা ব্যবহার করা সম্ভব হয়নি। গবেষকরা দাবি করেছেন বর্তমানে সে সমস্যা দূর হয়েছে। এটি ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া পাননি তারা। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।